নমস্কার বন্ধুরা আমি কার্তিক আজকে আপনাদেরকে দেখাবো কুলেন পাইপ ফুলে যাচ্ছে এর কারণটা কী ঠিক আছে তো ডিটেলস আপনাদেরকে আজকে বলবো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন ঠিক আছে তো কুলেন পাইপ ওয়াটার পাম্পের পাশে যে পাইপটি আছে এই পাইপটি দেখা যাচ্ছে এই পাইপটি ফুলে যাচ্ছে ঠিক আছে তো ফোলার কারণটা কী এখানে রিজার্ভ ট্যাঙ্ক আমি হালকা হালকা লুচেছি গাড়ি এই অবস্থায় খুব গরম আছে ঠিক আছে তো এটি সাধারণত ওভারহিট হওয়ার কারণে হয়ে থাকে তো ওভারহিট কী কারণে হয় সেটা হচ্ছে যদি ফ্যান না ঘোরে আর আপনার গাড়িতে যদি কুলেন শর্টেজ থাকে এই জন্য ওভারহিট হবে ঠিক আছে এখানে দেখা যাচ্ছে পাইপটি খুব ফুলেছে কুমড়ার মতো হয়ে গেছে ঠিক আছে তো এর মেন কারণ হচ্ছে আপনার হেড গ্যাস কিট কেটে গেছে ঠিক আছে তো হেড গ্যাস কাটার কারণে কুলেন পাইপটি ফুলে গেছে ঠিক আছে তাছাড়া অনেক সময় অনেক সময় হয় যে আপনার পাইপটা নরম হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেই জন্য হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যে হেড গ্যাস কিট কাটলে যদি হালকা ধরনের হেড গ্যাস কাটে ঠিক আছে হালকা ধরনের বলতে আপনাদেরকে বুঝাচ্ছি আমি দেখা গেলো এই কম্প্রেশান লিক করতেছে ঠিক আছে না কম্পেশান লিকে ফার্স্টে আপনার কুলেন্ট লাইনে আসবে তো কুলেন্ট লাইনে আসলেই এরকম একটা পরিস্থিতি হবে সেটা হালকা যদি কাটে তো বেশি কাটলে তো ফালাই দিবেই জল ঠিক আছে না কিন্তু আমার এই গাড়িতে রিজার্ভ ট্যাঙ্ক দিয়ে জল ফলাচ্ছে না ঠিক আছে তো কুলেন পাইপটা ফুলে যাচ্ছে এই জায়গাটায় অন্য জায়গায় ফোলা নাই ঠিক আছে তো আমি আস্তে আস্তে রিলিজ করতেছি প্রেশারটাকে তো রিলিজ করলে দেখা যাবে যে কি কুলেন্ড পাইপটা আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে ঠিক আছে তো এরপরে নেক্সট আমার করণীয় থাকবে ভালো করে অ্যানালাইসিস করা কী কারণে হয়েছে তো এই গাড়িতে যেটা দেখা দেখতে পেলাম ফার্স্ট কুলেন পাইপ লিক ছিল ঠিক আছে কাস্টমার বলছিল যে না কুলেন পাইপ লিক আছে কিন্তু চেঞ্জ করেনি রিপেয়ার করছিলো তো সেই কারণে হয়তো হতে পারে ঠিক আছে আমি নতুন পাইপ লাগাবো দেখব ঠিক আছে তারপরে নেক্সট আমার মনে হয় না ঠিক হবে তবু আর কি এর আগে কেসে আসছিলো আমার কাছে এরকম দু একটা তাতে আমি হেড কিট প্রবলেম ছিল এটা পাইছি ঠিক আছে তো বন্ধুরা আমার এই গাছটি আপনাদের যদি ভালো লাগে আপনাদের উপকারে আসে ঠিক আছে তো আমার খুব ভালো লাগবে আমি উপকৃত হব যে না আমার চ্যানেল দেখে কোনো বন্ধু কোনো ভাই ভালো লাগছে বা সে কাজটা করলো উপকৃত হলো ঠিক আছে তো আমি এখন দেখব কুলেন রিজার্ভ ট্যাঙ্কের প্রেশার রিলিজ করে দিয়ে ঠিক আছে কী কন্ডিশান আছে আমার মনে হয় লিকেজ হলে কুলেন যদি আপনার কম থাকে ঠিক আছে তো হেড গ্যাস কিট কাটবেই ইট হবেই তো হেড গ্যাস কিট কাটলে আপনার কী হবে রিজার্ভ ট্যাঙ্কের মধ্যে অয়েল কিছুটা হলেও আসবে ঠিক আছে না তো আমি সেটাই দেখব আমি আস্তে আস্তে প্রেশার রিলিজ করতেছি ঠিক আছে তো যদি রিজার্ভ ট্যাঙ্কের মধ্যে মোবিল চলে আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার গাড়িতে হেড হেডগেস্কিটটা কেটে গেছে ঠিক আছে না তো আপনাকে তখন হেড কি করতে হবে আমি এই গাড়িতে হেড হেডগেস্কিটটা অলরেডি চেঞ্জ করবো এরপরে কারণ আমার মনে হয় কেটে গেছে ঠিক আছে কারণ এটাকে এরকম কেজ আসছিলো আমার কাছে এখন আমি খুলব দেখবো হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে এই চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন